पहली नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया। जाने क्या होगा क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा। গানটি শুনলেন আতিফ আসলামের কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গানটি শুনলেন
আতিফ আসলামের কণ্ঠে। আজকে আমি কিছু নতুন ইউটিউবারদের কিছু টিপস দেব। নতুন ইউটিউবার্স কেন, নতুন পুরনো সবার জন্যই এই টিপসটি কার্যকর। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে তারা এই পাঁচটা ভুল সবথেকে বেশি করে। এই ভুলগুলো সবাই করে, আমিও করেছি, প্রতিটি ক্রিয়েটারসই এই ভুলগুলো করে। আর এই ভুলগুলোর জন্য চ্যানেল কোনো সময় গ্রোথ করে না, অনেক সময় চ্যানেল ডিমোনিটাইজ হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের এমন পাঁচটি মিস্টেক দেখাবো যে মিস্টেকগুলো কোনো সময় করতে নেই, সে নতুন ইউটিউবার হোক বা পুরনো ইউটিউবার, এই ভুলগুলো কিন্তু সবাই করে। প্রথম হচ্ছে ভিডিও ডিলিট করা। এবার ভিডিও কীভাবে ডিলিট হয়, দেখা গেল কোনো কারণবশত কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো, তার জন্য সবাই তৈরি করে ভিডিও ডিলিট করে। তাছাড়া যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করা হয় তখন তো একেবারে নতুন, তখনকার ভিডিওর কোয়ালিটি খুবই একটা ভালো হয় না, খুবই খারাপ হয়, খুবই খারাপ, ঠিকমতো কথা বলা হয় না, ঠিকমতো ভালো টপিক পাওয়া যায় না। এইবার যখন সে আস্তে আস্তে একটু বড় হচ্ছে, যখন তার চ্যানেলটা একটু ভালো হচ্ছে, সে ভালো ভিডিও করছে, তখন সে পুরনো ভিডিওগুলো দেখলে লজ্জা পায় যে আমি এই ভিডিওগুলো আগে কী করেছি, বিচ্ছিরি ভিডিও, ভালো ভিডিও হয়নি, তখন কী করে সেই ভিডিওগুলো ডিলিট করে দেয়। তাই অনেক ক্রিয়েটার চিন্তা করে যে আগের ভিডিওগুলো ডিলিট করে দিই, ওগুলো ভিউজ আসছে না, আবার নতুন করে ভিডিও তৈরি করি। আবার অনেকেই চিন্তা করে পুরনো ভিডিওতে ভিউজ আসছে না, টপিকটা ভালো, এক কাজ করি ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করি ওই টপিক নিয়ে। এই কারণে অনেকেই ভিডিও ডিলিট করে, কিন্তু কোনো সময় ভিডিও ডিলিট করতে নেই, সে কপিরাইট ক্লেম আসুক আর যাই আসুক, ভিডিও ডিলিট করলে কি হয়, চ্যানেল একেবারে ডাউন হয়ে যায়, চ্যানেল মানে আর উঠবে না, ইউটিউব একেবারে চ্যানেল ডাউন করে দেয়। তাই কোনো সময় যত অসুবিধা হোক ভিডিও কোনো সময় ডিলিট করবেন না। তারপর দুই নম্বর হচ্ছে নিজ চেঞ্জ করা, মানে চ্যানেলের যে টপিক আছে সেই টপিক চেঞ্জ করা। দেখা গেল আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, নিজ যে ক্যাটাগরি নিয়ে, সেই ক্যাটাগরিতে আপনার ভিউজ আসছে না। আপনি দুদিন পর দেখলেন ওই পাশে ও একজন ভিডিও করেছে একটা অন্য ক্যাটাগরি নিয়ে, তার প্রচুর ভিউজ, সঙ্গে সঙ্গে আপনি কী করলেন, আপনিও চেঞ্জ করে সেই ক্যাটাগরি নিয়ে শুরু করলেন, আবার দুদিন পর পছন্দ হলো না, আবার আপনার নিজের আগের ক্যাটাগরিতে চলে আসলেন। এই যে ক্যাটাগরি চেঞ্জ করা, এই ক্যাটাগরি চেঞ্জ করলে চ্যানেল কিন্তু কোনো সময় গ্রোথ করবে না। আপনার যারা ভিউয়ার্স আছে তারা তো দেখবে যে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও করছে, আমার এইটা দরকার, আপনি অন্যটা নিয়ে করছেন। তিন নম্বর মিস্টেক হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। যখন প্রথম অবস্থায় চ্যানেল খোলা হয় তখন কিন্তু সবাই, বেশিরভাগ ক্রিয়েটারই নিজের ভিডিও নিজে দেখেন। বেশিরভাগ ক্রিয়েটার কী করে, নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম বাড়ান। দেখা গেল বাড়িতে যেসব ফোনগুলো আছে সেই সব ফোন দিয়ে বারেবার নিজের ভিডিও দেখেন। তারপরে যখন মনিটাইজ হয়, মনিটাইজ হওয়ার পর তখন দেখে যে ভিডিও চালিয়ে দেখি তো অ্যাড কেমন আসছে, অ্যাড আসছে কি না, বাড়ির যে অন্য সব ভিডিও দিয়ে আছে সেই সব, বাড়িতে অন্য সব যে মোবাইল আছে সেই সব মোবাইল দিয়ে বারেবার নিজের ভিডিও নিজে দেখে। এই যে নিজের ভিডিও নিজে দেখা, এটাও চ্যানেলের পক্ষে খুবই ক্ষতি। তাহলে এই গেল তিন নম্বর। চার নম্বর হচ্ছে ইরেগুলার, আপনি নিয়মিতভাবে ভিডিও শেয়ার করছেন না। আজকে একটা ভিডিও শেয়ার করলেন, দেখা গেল এক সপ্তাহ পর আরেকটা ভিডিও শেয়ার করলেন, আবার কোনো দিন 15 দিন পর শেয়ার করলেন, আবার দেখা গেল কোনো দিন পরপর 3-4টে ভিডিও শেয়ার করলেন, আজকে করলেন কালকে করলেন। এই যে মানে অনিয়মিতভাবে ভিডিও শেয়ার করা, ভিডিও আপনার একটা নির্দিষ্টভাবে শেয়ার করতে হবে। আমি যদি সপ্তাহে একটা ভিডিও শেয়ার করি একটা করব, দুটো ভিডিও শেয়ার করলে দুটো, প্রতিদিন করলে প্রতিদিন। এইবার দেখা গেল আজকে করলাম, কালকে করলাম না, দুদিন পর করলাম না, মানে যখন ইচ্ছে খুশি তখন করলাম। এই যে ইরেগুলার, এটা কোনো মতেই করা যাবে না। তারপর হচ্ছে লাস্ট পাঁচ নম্বর, বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করা, সব থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ। যখন দেখা যায় যে ভিউজ আসছে না, প্রথম অবস্থায় তো চ্যানেলে ভিউজ আসে না, একটা দুটো তিনটে ভিউজ আসে, সাবস্ক্রাইবও বাড়ে না। এইবার বেশিরভাগ নতুন ক্রিয়েটার কী করেন, এখন তো বর্তমানে প্রচুর গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে মেসেঞ্জার গ্রুপ, এইসব গ্রুপে বিভিন্ন রকম গ্রুপ দল থাকে, সেখানে তারা ভিডিও শেয়ার করে। এই যে ভিডিও শেয়ার করা,
আপনি যখন ভিডিও শেয়ার করা শুরু করবেন, দেখবেন আপনি এক মাস ভিডিও শেয়ার করলেন, তারপর থেকে দেখবেন আপনার চ্যানেলে আগে যে ভিউজগুলো আসছে সেই ভিউজ আসবে না। আপনি গ্রুপে দিয়েছেন, গ্রুপ থেকে যে ভিউজগুলো আসছে শুধু সেই ভিউজটাই আছে, বাড়তি কোনো ভিউজ আসবে না। তার মানে ইউটিউব আপনার ভিডিও আর কোনো রেকমেন্ডেশন করবে না গ্রুপে ভিডিও শেয়ার করলে। একমাত্র আপনার গ্রুপ থেকে যা ভিউজ আসছে সেই ভিউজগুলো আসবে, বাড়তি কোনো ভিউজ আসবে না। এই কারণে গ্রুপে কোনো সময় ভিডিও শেয়ার করতে নেই। আপনার একটা দুটো ভিডিও, একটা দুটো ভিউজ আসছে, আসুক না, তাতে কি যায় আসে? অনেকেই লজ্জা পায় যে অল্প ভিউজ, ঠিক আছে লজ্জা ঠিক একদিন একদিন ঠিক হয়ে যাবে। আপনি যে গ্রুপে দিয়ে ভিডিও শেয়ার করছেন, আপনার যে ভিউজ আসছে, আপনার তো অর্গানিক কোনো ভিউজ আসবে না। তাই গ্রুপে ভিডিও শেয়ার করলে চ্যানেল ডাউন হয়ে যাবে, ইউটিউব কোনো সময় রিকমেন্ডেশন করবে না ভিডিও। এই হচ্ছে ইউটিউবে পাঁচটা মিস্টেক, যে মিস্টেকগুলো প্রতিটি ইউটিউবারই করে থাকেন, আমিও করেছি, যে কারণে আমার চ্যানেলও গ্রোথ করেনি। তাই আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।